চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ঘিরে জমে উঠেছে এফডিসি প্রাঙ্গণ। অভিযোগ পাল্টা অভিযোগ করছেন প্রার্থীরা। এরই মধ্যে আলোচনায় এসেছে পরিমণির নাম। পরিমণির সঙ্গে শিল্পী সমিতি অন্যায় করেছে বলে দাবি করেছেন চিত্রনায়ক আলমগীর। ইলিয়াস কাঞ্চন নিপুণ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠানের বক্তব্যে এমন দাবি করেন সিনিয়র এই নায়ক। এবার নির্বাচনে পরিমণি কাঞ্চন নিপুণ প্যানেল থেকে প্রার্থী হলেও শেষ মুহূর্তে তিনি নির্বাচন থেকে নাম প্রত্যাহারের কথা উঠেছিল। পরিমণির দুর্দিনে শিল্পী সমিতির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আলমগীর। তিনি বলেন, এই প্যানেলের একজন প্রার্থী আমাদের ছোট বোন পরিমণি। কিছুদিন আগে তার কিছু সমস্যা দেখা দিয়েছিল, সেই সমস্যাটা কোর্টে চলে গিয়েছিল। কোর্টের বিচারের আগে অন্য কেউ কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তাহলে এই শিল্পী সমিতি কি করে পরিমণির সদস্য পদ স্থগিত করল? প্রশ্ন তুলেই ক্ষান্ত হননি এই অভিনেতা। তিনি পরিমণির শিল্পী সমিতির সদস্য পদ স্থগিতের পেছনে সিনিয়রদের ভূমিকার বিষয়টিও বক্তব্যে স্পষ্ট করে তুলে ধরেন। আলমগীর জানান, মিশা জায়েদ মিথ্যাচার করছে। মিথ্যা কতটুকু বলা যায়, সীমারেখা পেরিয়ে গেছে। এরকম মিথ্যাচার চলতে থাকলে ফৌজদারি মামলা করার হুমকি দেন আলমগীর। তালি দিয়ে ফটোকপি করে একটা কিছু হয়তো করেছে, আমি এখনো জানি না, আমি ওটা দেখতে চাই। আর ওটা যদি এগেইনস্টে ফৌজদারি কেস করা হবে,